আজ বানাবো বাসন্তী পোলাও তার জন্য এখানে আমি দুই কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এদিকে আমি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা বড় থালার মধ্যে চালটাকে ছড়িয়ে নিয়েছি এবার এটা ফ্যানের নিচে রেখে দেবো চালটা দেখো এবার খুব ঝরঝরা করে শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি এইবারে দি এইবারে দিয়ে দিলাম আদা বাটা সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি আদা বাটা দিয়েছি তোমরা চাইলে আদা কুচি করেও দিয়ে দিতে পারো এবার চালটা চালটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলেই পোলাওটা বানাবো তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেবো সাত থেকে আটটা কাজু কিশমিশ আমি পছন্দ করি না তাই দিই তোমরা দিতে পারো এবার কাজুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব কাজুটা হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার মাখিয়ে রাখা চালটা দিয়ে দেব এবার চালটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব চালটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব চালটা খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব জল এখানে যতটা চাল নেবে তার ডবল জল নিতে হবে আর জলটা আমি গরম করে নিয়েছি এবার জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়েছি আর দেখো জলটা শুকিয়েও গেছে আর চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ চিনি তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকমই চিনিটা দেবে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়েছি আর দেখো কতটা ঝরঝরা হয়েছে তৈরি হয়ে গেছে বাসন্তী পোলাও এবার আমিটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও আলুর দমের সাথে আমি সার্ভ করে নিয়েছি